এশিয়া কাপে যাওয়ার আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ লাল দল এবং সবুজ দলে বিভক্ত হয়ে একে অপরের মোকাবেলা করছে তারা। টি টোয়েন্টি এশিয়া কাপে ক্রিকেটাররা যাতে মারমুখী ব্যাটিং করতে পারে সে কারণেই এমন প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ লাল দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মারমুখী ব্যাটিং করে তিনি করেন 45 রান। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করার আগেই নাসুম আহমেদের বলে সরাসরি বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু মিরাজ যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মারমুখী ব্যাটিং করেছেন তিনি।